আচ্ছা, মাহবুবউদ্দিন খোকন সাহেব, যিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 7 বারের সম্পাদক এবং বার কাউন্সিলের বর্তমান সদস্য, তিনি সূচনা বক্তব্য রাখবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আইনজীবী সারা দেশে সুপ্রিম কোর্টে, আমরা বিচার নিষ্পত্তিতে সহায়তা করি। সারাক্ষণ আমরা কোর্ট কাছারিতে মাননীয় বিচারপতি এবং বিচারকদের সঙ্গে কাজ করি। কারণ আমাদের নিরাপত্তা নাই, আজকে নিরাপত্তা নাই। আমি মনে করি এটা আমাদের প্রধান বিচারপতির দায়িত্ব সকল আইনজীবীদের নিরাপত্তা দেওয়ার জন্য। নারায়ণগঞ্জে দুজন অ্যারেস্ট হয়েছে, ছেড়ে দিয়েছে। আজকে সকালবেলা উত্তরে থাকে একজনকে অসুস্থ আইনজীবী, তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তো এটা প্রায় এই ঘটনা ঘটছে। আইনের শাসন কোথায়? স্বাধীন বিচার ব্যবস্থা কোথায়? যারা বিচার বিভাগকে সহায়তা করবে তারাই আজকে হুমকির সম্মুখীন। আমরা তদন্ত চাই, বিচার চাই। মাননীয় প্রধান বিচারপতি, আপনি আশা করি আমাদের দাবি আপনি তদন্ত করবেন। যে পুলিশ কর্মকর্তা, যারা সরকারের লোকজন, যারা এই ভূমিকা রাখছে আইন প্রণয়ন, আইনে আইন বিচার বিভাগে আইনজীবী গ্রেপ্তার করে বিচার বিভাগে বাধা সৃষ্টি করছে, তাদের বিচারের ব্যবস্থা করবে। পাশাপাশি সরকার রাষ্ট্র আজকে মনে হয় যে একটা জেলখানা হয়ে গেছে, কেউ নিরাপদ নাই। বিনা কারণে মামলা হচ্ছে, বিনা কারণে গায়ে মামলা হচ্ছে, বিনা কারণে গ্রেপ্তার হচ্ছে। আজকে আইনজীবী গ্রেপ্তার হচ্ছে, চিকিৎসক গ্রেপ্তার হচ্ছে, সাধারণ মানুষ গ্রেপ্তার হচ্ছে। আইনের দোহায় নেই, বাংলায় কোনো আইনের শাসন আছে বলে আমি মনে করি না। আর প্রধান মাননীয় প্রধানমন্ত্রী গত শনিবার সেখানে এইতে সরদ উদ্যানে বক্তৃতা দিয়েছেন, যে আইনজীবীদেরকে বলেছেন যে নাশকতার মামলা নিষ্পত্তি করার জন্য, যে নাশকতার মামলাগুলো সব গুণায় ভুয়া, নির্বাচনী কেন্দ্রে আদালত দুই মামলা। প্রধানমন্ত্রী যদি নির্দেশ দেয় বিচারকদেরকে, আইনজীবীদেরকে, যে মামলা নিষ্পত্তি করার জন্য, দেশে থাকবে কোথায় বিচার বিভাগের হস্তক্ষেপ বলে আমি মনে করি। আর এছাড়াও প্রধানমন্ত্রী যে ভবনটি উদ্বোধন করলেন, বার কাউন্সিল ভবন, সেই ভবনে 12 কাঠা জায়গা, সরকারি জায়গা, টাকা দেওয়া লাগে নেই। 9 কাঠার উপরে বিল্ডিং হয়েছে, 15 তলা, 2 তলা আন্ডারগ্রাউন্ড এবং 1 তলা মোটামুটি খালি। সেখানে আপনার 10-12 কোটি টাকা লাগতে পারে, 139 কোটি টাকা তারা খরচ করছে। কে সেই কন্ট্রাক্টর, কে ইঞ্জিনিয়ার, কে তারা কাজ করেছে? আমরা মনে করি 110 কোটি টাকা চুরি দুর্নীতি হয়েছে এখানের মধ্যে, সেই ভবনে নির্মাণে। এবং আমরা দুদুকে তদন্ত চাই, হ্যাঁ, দু তদন্ত চাই। প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, দুদুকে নির্দেশ দেন সত্যিকার অর্থে এই কারায় দুর্নীতি করলো। এই বার কাউন্সিল ভবনে 100 কোটি 110 কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে আমরা মনে করি। সকলকে ধন্যবাদ।